দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত 48টি আসনের মধ্যে মনোনয়ন প্রক্রিয়ার প্রথম ধাপ শেষে আওয়ামী লীগ 6 থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ এবং জমা নেওয়া শেষ হয়েছে। 1549 জন নারী এবার আওয়ামী লীগের 48টি আসনের জন্য মনোনয়ন প্রত্যাশী। আগামী 14 ফেব্রুয়ারি আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করবে। ওই দিন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন বোর্ডের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিভিন্ন সূত্র বলছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার নারী সংসদ সদস্য মনোনয়নের ক্ষেত্রে চমক দেখাবেন। নানান শ্রেণী পেশার নারীরা সংসদ সদস্য হিসেবে যেন সংসদে কথা বলতে পারেন সে ব্যবস্থা করবেন শেখ হাসিনা। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে এবার প্রায় অর্ধ শতাধিক সবুজের তারকা সংসদ সদস্য হওয়ার জন্য আবেদন করলেও 1 থেকে সর্বোচ্চ 2 জনের বেশি সবুজের তারকারা সংসদ সদস্য হতে পারবেন না। এক্ষেত্রে 2-1 জনের নাম চূড়ান্ত হয়েছে বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে। রাজনীতিবিদদের মধ্যে থেকেও 15 থেকে 20 জন সংসদে আসতে চাচ্ছেন বলে আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো জানিয়েছে। এক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হলো যারা আওয়ামী লীগের বিভিন্ন পদে আছেন কিন্তু অতীতে কখনোই সংরক্ষিত আসনে বা নির্বাচনের মাধ্যমে প্রার্থী হননি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও তৃণমূল পর্যায়ে যারা বিভিন্ন সময়ে ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন, অবহেলিত বঞ্চিত বিএনপি জামায়াতের সময় নির্যাতিত, এমনদেরকেও প্রাধান্য দেওয়া হবে। এবারের মনোনয়নে চমক হিসেবে তৃতীয় লিঙ্গের কাউকে সংসদে আনা হতে পারে এমন আলোচনাও রয়েছে এবং এ বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারক মহলেও আলোচনা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও এবার জাতীয় সংসদে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকেও একাধিক ব্যক্তিকে সংসদে দেখা যেতে পারে। সংরক্ষিত কোটায় অন্তত 2 জন আসতে পারেন বলে বিভিন্ন সূত্র থেকে আভাস পাওয়া গেছে। এনজিও সেক্টর বা বেসরকারি উন্নয়ন সংস্থার কাজ করে দেশের জন্য অবদান রাখছেন, এরকম 1 বা 2 জন জাতীয় সংসদে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না, এরকম অন্তত 2 জনের নাম শোনা যাচ্ছে। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা অন্তত 1 জন নারী এবার জাতীয় সংসদে আসতে পারেন এমন গুঞ্জন রয়েছে। এছাড়াও কর্পোরেট জগতে ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানে ভালো অবদান রাখার জন্য 1 বা 2জন নারী সংসদ সদস্য হিসেবে আসতে পারেন। সাবেক বিচারপতি বা আমলাদের মধ্যে থেকেও 1 বা 2জনকে জাতীয় সংসদে দেখলে অবাক হবার কিছু থাকবে না। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে এবার নারী সংসদ সদস্য যারা হবেন তারা বিভিন্ন শ্রেণীপেশা থেকে আসা এবং একটি বহুমাত্রিক বৈচিত্র্য নারী সংসদ সদস্যদের মধ্যে দেখা যাবে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।